হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, এতক্ষণে আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিও টপিকস কি। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকে চাই যে অ্যানিমেশন ভিডিও তৈরি করি, কার্টুন ভিডিও তৈরি করি, তো এরকম যারা করতে চাই তো আজকের ভিডিও তাদের জন্য। তো আপনারা খুব সহজেই এখন কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, আপনার ফোন দিয়েই আপনারা যে কোনো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো এই জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ইনস্টল করবেন এটি ভিডিও শেষে আমি বলে দেব। তো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব বস, আর সাথে আছি আমি আবির আহমেদ। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ইউটিউব বস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটিকে অন করে দিন। ওকে বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি অ্যানিমেশন ভিডিও বা কার্টুন ভিডিও তৈরি করবেন। তো এর জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে সেটির নাম হচ্ছে টেলিগ্রামি। তো এটি আপনারা কিভাবে ইনস্টল করবেন আমি সেটি ভিডিওর লাস্টে বলে দেব। তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে ওপেন করার পরে। তো এখান থেকে আপনি ডিরেক্টলি ক্রিয়েট এই অপশনটিতে ক্লিক করবেন, যেহেতু আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তো ক্রিয়েটে ক্লিক করার পরে বন্ধুরা ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এবার দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো প্রথম থেকে আপনাদেরকে একটি একটি করে আমি দেখিয়ে দেব। প্রথমে দেখুন রয়েছে ক্যারেক্টার। তো ক্যারেক্টারে ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি চান আপনি সেলে একটি কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাবেন, তাহলে জেন্ডারে ক্লিক করবেন। এই জেন্ডারে ক্লিক করলে আপনি ছেলে অথবা মেয়ে যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে সিলেক্টেই রেখে দিচ্ছি। এরপর দেখুন রয়েছে আইস। তো এই আইসের কালার আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। এখান থেকে আপনি ইচ্ছা করলে একটু দেখুন একটু রেড হয়ে যাচ্ছে, একটু কালো হয়ে যাচ্ছে, যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এরপরে দেখুন এখানে রয়েছে হেড। আপনি চাইলে যদি চান আপনি আপনি হেডটিকে বড় করতে চান তাহলে একটু বড় করে দিতে পারেন, একটু মাঝারি করতে পারবেন, একটু বেশি বড় করতে পারবেন, আবার পুনরায় আপনার যেটা দেওয়া আছে সেটাই রাখতে পারেন। এরপরে আপনি যদি চান এখান থেকে আপনি হেয়ার কালার চেঞ্জ করবেন, তো এখান থেকে আপনি চুলটাকে লাল করতে পারবেন, কালো করতে পারবেন, যে কোনো ইচ্ছা, এখানে প্রচুর স্টাইল দেওয়া আছে। এরপরে এখান থেকে দেখুন আপনি যদি চান এখান থেকে প্যান্টের কালার চেঞ্জ করতে পারবেন, দেখুন ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারেন। এরপরে আপনি যদি চান এখানে দেখুন রয়েছে কোটের কালারটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন এখান থেকে। এরপরে দেখুন এখানে রয়েছে শুজ, এখান থেকে আপনি যে কোনো জুতার কালারটা চেঞ্জ করে নিতে পারেন দেখুন। তো এভাবে আপনি আপনার কালার সেট আপ করার পরে আপনার এখান থেকে ব্যাক বাটনে প্রেস করবেন। তো এরপরে দেখুন আরেকটি অপশন রয়েছে এখানে ইমোশন। তো ইমোশনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন হ্যাপি, স্যাড, তো এরকম অনেকগুলো ইমোশন দেওয়া আছে। তো আমরা আপনি যে মোডে ভিডিও তৈরি করতে চান সে মোডে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে হ্যাপি মোডটা সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে দেখুন বন্ধুরা এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এখান থেকে ফ্রি ফ্রি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন, দেখুন এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। তো এছাড়া আপনি যদি চান আপনার ফোন গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে, তাহলে এখানে দেখুন একটি অপশন রয়েছে লাইব্রেরি। তো এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি ওপেন করে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি আমার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করেছি সেটি রেখে দিচ্ছি। তো এরপরে দেখুন এখানে একটি শেয়ার অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ভিডিও মেক করার পরে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা এভাবে সেট আপ হয়ে গেলে আপনারা এখান থেকে এখন কিভাবে ভিডিও বানাবেন, তো এই জন্য আপনাকে একটি মেসেজ যে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডান দিকে অপশন চলে আসছে ভয়েস। তো আপনারা ভয়েস দিয়ে রেকর্ড করতে পারেন, অথবা টেক্সট, নিচে দেখুন টেক্সট রয়েছে, লিখেও রেকর্ড করতে পারেন। তো ভয়েস দেওয়া বেটার, তো আমি ভয়েস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা এখানে দেখুন 30 সেকেন্ড করে আপনারা ভিডিও তৈরি করতে পারেন, যেহেতু এটি ফ্রি ভার্সন, আপনারা চাইলে পেইড ভার্সনও ইনস্টল করে নিতে পারেন। তো এবার আমি আপনাদেরকে একটু কথা বলে দেখিয়ে রেকর্ড করে দেখাবো।
তো এর জন্য এখানে দেখুন একটি রেকর্ড একটি আইকন চলে আসছে, তো এখানে ক্লিক করতে হবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব বস, আর সাথে আছি আমি আবির আহমেদ। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। তো আমি এখান থেকে স্টপ বাটনে প্রেস করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অ্যানালাইসিং ইওর ভয়েস, তো আপনার ভিডিওর সাথে এই আমি যে ভয়েসটি দিয়েছি সেটি কিন্তু অ্যাডজাস্ট করছে, অর্থাৎ কখন কিভাবে বলবে এবং থামবে তা এখানে অ্যাডজাস্ট করছে। তো অ্যাডজাস্ট হওয়ার পরে কিন্তু ভিডিওটি দারুণভাবে এটি প্লে হবে। তো আপনারা জাস্ট একটু অপেক্ষা করুন, যেহেতু একটি বড় ভিডিও করছি তো এজন্য একটি অ্যানালাইসিং হতে একটু সময় লাগবে। তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাপসটি দিয়ে খুব সহজেই কিন্তু যে কোনো ভিডিও তৈরি করতে পারেন আপনার চ্যানেলের জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা তো আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন, মেবি শোনার কথা। তো আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি এ কারণে হয়তো বা নাও শুনতে পারেন। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন খুব সহজে কিন্তু এই ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো যখন ভিডিওটি তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডান দিকে উপর দিকে কিন্তু সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনটিতে ক্লিক করে আপনি এই ভিডিওটি সেভ করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এটি কিন্তু সেভ হচ্ছে। তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু ভিডিওটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন, অ্যানিমেশন ভিডিও কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন বলবো এই অ্যাপসটি আপনারা কীভাবে ইনস্টল করবেন। তো এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পাবেন না, তো এই অ্যাপসটি আপনারা গুগলে গিয়ে টেলিগ্রামে লিখে সার্চ করে ইনস্টল করে নিতে হবে। এবং আপনাদের সুবিধার্থে আমি আবার এই অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এক ক্লিকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন। তো আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।